দৈনন্দিন জীবনে আমরা আমাদের প্রয়োজনে অথবা ফ্যামিলির প্রয়োজনে আমরা নানান কোম্পানির নানান ধরনের ওষুধ কিনে থাকি, কিন্তু সেই ওষুধের প্রকৃত দাম কি সেটি কি আমরা জানি? অথবা আমরা যে ফার্মেসি থেকে বা যেখান থেকে ওষুধগুলো কিনছি তারা আমাদেরকে ঠকাচ্ছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? হ্যালো ভিউয়ার্স, সালাম আলাইকুম, সবাই কেমন আছেন? প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সামনে আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব আপনারা একটি অ্যাপের সাহায্যে জানতে পারবেন যে কোনো ধরনের ওষুধের মূল্য এবং ওষুধের গুণাগুণ এবং কিভাবে খাবেন বিস্তারিত। দর্শক শ্রোতা, এই ধরনের আরও ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন, লাইক করতে পারেন, কমেন্ট করতে পারেন, আর আমাদের ফেসবুক পেজটাকেও ফলো দিয়ে রাখতে পারেন। তো চলুন আমরা আপনাদেরকে মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাই আপনারা দৈনন্দিন জীবনে যে ওষুধগুলো ক্রয় করছেন সেই ওষুধগুলো সঠিক মূল্য তারা রাখছে কিনা, নাকি আপনাদেরকে বেশি রাখছে, সেটা কিভাবে যাচাই করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। তো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। শ্রোতা, আমরা আমাদের মোবাইল স্ক্রিনে চলে আসছি। এখন আমরা আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আপনারা কিভাবে ওষুধের দামগুলো দেখতে পারবেন এবং কোন ওষুধের কি কাজ কখন খেতে হয় বিস্তারিত জানতে পারবেন। তো প্রথমে আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আপনি সার্চ করবেন MEDEXPLUS। এটা লিখে যখন আপনি সার্চ করবেন তখন আপনাদের সামনে অ্যাপ্লিকেশনটা চলে আসবে। দেখেন আমার দুই নম্বর অ্যাপ্লিকেশনটা শো করছে, এই যে অ্যাপ্লিকেশনটা। আপনারা এই অ্যাপ্লিকেশনটা এখানে ডাউনলোড করে নেবেন। আমরা সময় বাঁচানোর জন্য আগে থেকে ডাউনলোড করে নিয়েছি। তো অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হওয়ার পর ওপেন করবেন। ওপেন করার পরে আপনাদের সামনে এভাবে ইন্টারফেস চলে আসবে, অ্যালাউ করে দিবেন। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্র্যান্ড কোম্পানির নাম আছে। এখান থেকে আপনি চাইলে ওষুধগুলো দেখতে পারেন অথবা উপরে একটা সার্চ অপশন পাবেন, এখানে আপনি যে কোনো ওষুধের নাম সার্চ করতে পারেন। আমি একটা সাপোজ নাপা দিলাম। নাপা সার্চ করার পর এখানে নাপার যত ধরনের ওষুধ আছে সবগুলো ওষুধ এখানে শো করছে, সবগুলো ওষুধই আপনি এখান থেকে দেখতে পারেন। তা আমি প্রথমটা দেখছি, নাপা 500 mg। এটা লেখার পরে এখানে দেখাচ্ছে দাম, ইউনিট প্রাইস মানে পার পিস 8 টাকা করে, 150 mg আর 250 mg। এখানে সব কিছু ডিটেলস লেখা আছে। আর নিচে যদি আপনি আসেন, নিচে আসার পরে এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন বাংলায়, দেখুন এটাতে ক্লিক করে দিলে আপনি বাংলায় বিষয়টা দেখতে পারবেন। দেখেন এখানে আপনার নাপা 8 টাকা করে পার পিস, আর এখানে আপনার নির্দেশনা দেওয়া আছে কি কি রোগের জন্য এগুলো খাওয়া লাগে। তো সবচেয়ে ভালো হয় আপনারা ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধগুলো সেবন করবেন এখান থেকে, এগুলো না দেখে। তারপর আপনার এগুলো সাইড এফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া কি, তারপর সেবন বিধি কিভাবে খেতে হয়, কত বয়সের কিভাবে খেতে হয় বিস্তারিত এখানে দেওয়া আছে। আর নাপার ইয়েতে অন্য কোনো ব্র্যান্ড আছে কিনা সেটা আপনি যে এখানে দেখতে পারেন, মানে নাপার পরিবর্তে যেগুলো আপনি খেতে পারেন, যেগুলো একই কাজ করবে নাপার, সেগুলো এখানে দেওয়া আছে। দেখেন এইচ এইচ মানে সব কিছু আপনি এখানে পেয়ে যাবেন। তো দর্শক শ্রোতা, এখানে আপনি ওষুধগুলো তো দেখবেনই, প্লাস আপনার বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির ইয়ে আছে, সব কিছু আপনি দেখতে পারেন এখানে কি কি ওষুধ আছে তাদের সব কিছু বিস্তারিত আপনারা জানতে পারেন। এই যে এখানে আপনি যাই দেখতে চান দেখতে পারবেন। তো দর্শক শ্রোতা, আশা করছি আমরা যারা মোটামুটি প্রতিনিয়ত ওষুধ কেনা কাটা করি বা ওষুধ কিনি তারা প্রাইসটা এখান থেকে দেখে কিনতে পারি অথবা মোটামুটি একটা ধারণা নিয়ে আমরা ওষুধের ফার্মেসি যেতে পারি। দর্শক শ্রোতা, এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করছি ভিডিওর মাধ্যমে আপনি যদি উপকৃত হন ভিডিওটা শেয়ার করে দেবেন, লাইক করুন, কমেন্ট করুন। আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।